এমনি রাসেল হোসেন লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কী তাজবি পড়া যাবে কোরআন কারিমীর তেলাওয়াত যখন আমরা শুনবো তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত তখন আসলে মুখে তাজবি পড়া উচিত নয় কারণ কোরআন তেলাওয়াত যখন আমরা শুনবো তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কি মানে কীভাবে শুনবো সে সম্পর্কে আলাসমতলা বলেছেন ওই দা কুরিয়াল কোরআন আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে এখানে কিন্তু দুটি নির্দেশারা তালা করেছেন একটা হলো ফাস্টামিও আর একটা হলো আনসেদু তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করাবে তখন এবং তোমরা সেই কোরআন কারিমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নিরবতা অবলম্বন করবে এই জন্য দুইটা জিনিস আমাদের লক্ষ্য রাখা উচিত একটা হলো নিরবতা অবলম্বন করা আরটা হলো যে মনোযোগ সহকারে শ্রমণ করা এই জন্য এই সময় তাজবি তেলাওয়াত করা উচিত নয় ডেইলি